আর্নিকা বেবি, আর্নিকা শিশুদের লক্ষণ সমষ্টি সমূহ। যে সমস্ত শিশুরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তাদের যে কোনো ধরনের ব্লিডিংয়ে আর্নিকা খুব ভালো কাজ করে। শিশুরা কেঁদে ওঠে এবং গো গো শব্দ করে কাশির আগে। শিশুরা কেঁদে ওঠে এবং গো গো শব্দ করে কাশির আগে। তাদের কাশিটা বেড়ে যায় যখন তারা চিৎকার করে। এই সমস্ত শিশুদের কাশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন তারা জোরে জোরে চিৎকার করে। যখন তারা কেঁদে ওঠে তাদের কাশিও বেড়ে যায়। কাশিটা বেড়ে যায় যখন তারা কান্নাকাটি করে। তাদের ভয়, আর্নিকা শিশুদের ভয় হয় কেউ যদি তাদের কাছে আসে। আর্নিকা শিশুরা ভয় পায় যদি তার কাছাকাছি কেউ এসে যায়। ফিয়ার অফ অ্যাপ্রোচ অফ আদার্স চিলড্রেন ক্যান নট বিয়ার টু হ্যাভ এনি ওয়ান কাম নেয়ার। ব্লিডিং ইন গ্রোয়িং র্যাপিডলি চিলড্রেন, চাইল্ড মোনস অর ক্রাইজ বিফোর কফিং, কফ এক্সাইটেড অর অ্যাগ্রাভেট বাই স্ক্র্যামিং, কফ এক্সাইটেড অর অ্যাগ্রাভেট বাই উইপিং। হাইড্রোসেফালাস, যে সমস্ত শিশুদের ব্রেনের মধ্যে জল জমে তাদের হাতের কনুই থেকে আঙুল পর্যন্ত মৃত মানুষের মতো ঠান্ডা। হাইড্রোসেফালাস ডেথলি কোল্ডেস ইন ফোর আর্মস অফ চিলড্রেন, লসেস ব্রেথ হোয়েন অ্যাংরি। এই সমস্ত শিশুরা যখন রেগে যায় তাদের একটা শ্বাসকষ্টের মতো অবস্থা উপস্থিত হয়। মেনিনজাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন মেমব্রেন। এই সমস্ত শিশুদের মেনিনজাইটিসের জ্বর এবং মেনিনজাইটিসের ইনফেকশন হওয়ার বা মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে। রেসপিরেশন ডিফিকাল্ট আফটার অ্যাঙ্গার, এরা যখন রেগে যায়, এই সমস্ত শিশুরা যখন রেগে যায় তখন তার একটা শ্বাসকষ্টের মতো অবস্থা তৈরি হয়, শ্বাস নিতে পারে না, ছটপট করে। সুইলিং অফ ম্যামি, এই সমস্ত শিশুদের স্তন ফুলে যায়, ব্যথা হয়, অনেক সময় বড় হয়ে যায় এবং শক্ত হয়। হুপিং কফ, ক্রাইজ বিফোর কফ, যখন তাদের হুপিং কাশি আক্রান্ত হয় তখন তারা কাশির আগে কেঁদে ওঠে, কাশির আগে কেঁদে ওঠে।